যেমন হচ্ছে এটাও হারভেস্ট করলাম, এটা পেকে গেছে বন্ধুরা, এটার ওয়েট হয়েছে হচ্ছে, এটা এখন খেতে কেমন সেটা দেখাচ্ছি। দেখুন এই যে বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আঙ্গুর হারভেস্ট করব। আমার গাছের আঙ্গুরগুলোকেও আপনাদের দেখিয়েছি আসলে আঙ্গুরের টেস্টটা কেমন, আর এবার আমার আসলে কেমন ফলন হয়েছিল তার কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক কম, এটা হচ্ছে তিন ভাগের এখন এক ভাগ আছে। আমার এই সাইটেও দেখেন, এই সাইটেও কিন্তু অনেক আঙ্গুর। এগুলো হচ্ছে সবুজ মিষ্টি জাতের যেটা আঙ্গুর, সেটা এই যে এখানে কালো আঙ্গুরটা অলমোস্ট শেষ হয়ে গেছে খাওয়া, এটা শেষ হয়ে গেছে, এখন অল্প কয়েকটা আছে, সামান্য কয়েকটা, এটাও হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু আমার ফুললি ম্যাচিউর হয়েছে হচ্ছে এটা, দেখুন এই যে একটা মৌমাছি, একটা মৌমাছিও কিন্তু ছিল এখানে। এটা যে মিষ্টি, মিষ্টির কারণে কিন্তু মৌমাছিটা আসছে, তাছাড়া কিন্তু এখানে মৌমাছি আসার কোনো চান্স নেই যদি টক হইতো। তো বন্ধুরা, আজকে দেখাবো এটা আসলে টেস্টটা কেমন হয়, আর কতগুলো আমি হারভেস্ট করি সেটাই এই ভিডিওতে থাকবে, সবাই সাথে থাকুন। বন্ধুরা, এখন আমি এটা হারভেস্ট করব। প্রথমে এই থোকাটা হারভেস্ট করছি, দেখুন বন্ধুরা একদম বাজারের মতো এটা হারভেস্ট করলাম। আসলে আঙ্গুরের একটা বৈশিষ্ট্য হচ্ছে সব কিন্তু একসাথে পাকে না, এটার কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর পাকে। যেমন হচ্ছে এটাও হারভেস্ট করলাম, এটা পেকে গেছে। এখন আঙ্গুরটা পাকছে এটা কীভাবে বুঝবেন? দেখুন বন্ধুরা, যেমন ধরেন এই যে এটাতে দেখেন, এটাতে কিন্তু অনেকটা লালচে লালচে হয়ে গেছে, এই যে এটা হলুদ লালচে হয়ে গেছে, তার মানে কিন্তু এটা পেকে গেছে। দেখুন এই যে আমি যে চাপ দিচ্ছি, চাপ দেওয়ার ফলে কিন্তু এই যে এটার একটু ডেবে যাচ্ছে, তো এর মানে বোঝা যাচ্ছে যে এটা পেকে গেছে। যেমন আমি কিন্তু এটা হারভেস্ট এখনও করতেছি না, এটা আমার মনে হচ্ছে যে এটা এখনও হয়নি, তো এখন আমি কিন্তু এটা করব। দেখুন বন্ধুরা, অনেক শক্ত ছিল, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা দুইটা পচা থাকবে, বৃষ্টি আসলে আঙ্গুর পচে যায়, তো সেটা আমরা অবশ্যই ফেলে দিব। ফাইনালি এই পরিমাণ আঙ্গুর হারভেস্ট করলাম। দেখুন পিঁপড়া কিন্তু এসে পড়েছে, পিঁপড়া কিন্তু এমনি আসতো না, এটা যেহেতু মিষ্টি সেজন্যই কিন্তু পিঁপড়ে এসেছে। একটু আগে আপনাদের দেখিয়েছি যে মৌমাছি এসেছিলো, তো আসলে এটা যদি মিষ্টি না হতো তাহলে কিন্তু এগুলো কখনোই আসতো না। এটার কালো আঙ্গুরটা আসলে অনেক কমে গেছে, অল্প দুইটা ছিল, আরও কয়েকটা আছে কাঁচা, ওগুলা এই জন্য নিয়ে নিই। এখন এই পরিমাণ আঙ্গুর হারভেস্ট করলাম, তো এখন আপনাদের দেখাবো যে আসলে এটার ওয়েটটা কত হয়। বন্ধুরা, এটার ওয়েট হয়েছে হচ্ছে 1 কেজি 651 গ্রাম, বলা যায় যে 1.5 কেজির উপর। এটা আসলে 1.5 কেজি আঙ্গুর ছাদ থেকে হারভেস্ট করা আসলে দারুণ ব্যাপার। আমি কিন্তু শুধুমাত্র এটা একটা গাছে করেছি বন্ধুরা, আমার কিন্তু আরও গাছ আছে, এগুলাতে কিন্তু করিনি। এই যে দেখেন, এটাতে কিন্তু সব রেখে দিয়েছি, এগুলো অনেক খাওয়ার পরেও এটা আসলে ভালো করে পাকেনি, সেই জন্য এটা কিন্তু রেখে দিলাম। আর এখন যেটা হারভেস্ট করলাম এটা কিন্তু 1 কেজি 654 গ্রাম হয়েছে। এটা কিন্তু আসলে দারুণ ব্যাপার, মিষ্টি আঙ্গুর নিজের গাছের, বাজারেগুলো যেমন বিভিন্ন কীটনাশক, পেস্টিসাইড, ইনসেকটিসাইড সব কিছুই দেয়, এখানে আপনারা কিন্তু এরকম কিছু পাবেন না, একদম ফ্রেশ। এটা এখন খেতে কেমন সেটা দেখাচ্ছি। দেখুন এই যে আমার হাতে আমি একটা নিয়ে এসেছি, এটা আসলে যে এরকম দেখা যায়। দেখুন এটা যদি আমি ভালো করে আপনাদের এটার রসটা দেখাই, দেখুন এটার ভিতরে রসের পরিমাণটা দেখুন, দেখুন কি পরিমাণ রস, দেখুন একটা, দেখুন একটা আঙ্গুরের ভিতর প্রচণ্ড এটার ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। দেখুন এটা কিন্তু পুরাটাই খাবারের অংশ, দেখুন একটা আঙ্গুর শুধুমাত্র, দেখুন কি পরিমাণ রস হয়ে গেল, দেখুন আমার পুরা টাইসটা কিন্তু ভিজে যাচ্ছে। তো এটার ভিতরে বীজ আছে তিনটা, দেখতে পাচ্ছেন, অনেক সময় দুইটা বীজ থাকে অথবা একটা বীজও থাকে, কিন্তু রস কিন্তু অনেক, প্রচুর রস আঙ্গুরটার ভিতর, দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরোটা ছড়িয়ে পড়ল। আর যদি খেয়ে যদি দেখাই, এটা কিন্তু দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি।
বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।